যার মাধ্যমে আমরা সৌর বিদ্যুৎ ব্যবহার করি। প্রথমে আমরা পাম্পে সৌর বিদ্যুৎ থেকে পাম্পে বিদ্যুৎ যাবে, সেই বিদ্যুৎটা জলে মানে মাটির জল তুলে আনবে, সেই জল এই ট্যাঙ্কে জমা হবে, সেই ট্যাঙ্ক থেকে জল যাবে জমিতে। এর ফলে আমাদের উত্তরাঞ্চলে যেখানে মানে অতিরিক্ত খরা হয়, যারা জলের কারণে উৎপাদন করতে পারে না, সেখানে সোলার বিদ্যুৎ খরচ লাগবে না আমাদের। সেখানে আমরা এই মাটি থেকে জল উৎপাদন করে আমরা জমি থেকে দিতে পারবো, ফলে আমাদের দেশের উৎপাদন আরো বাড়বে, আমরা অর্থনৈতিক দিকে আরো এগিয়ে যাবো। এটা একটি মিনি চার্জার ফ্যান এবং এটা আমাদের বাসায় যত অপ্রয়োজনীয় জিনিস আছে সেটা দিয়ে আমরা এটা তৈরি করেছি। এর জন্য আমাদের লেগেছে একটা ব্যাটারি এবং এটা 6 ভোল্টের ব্যাটারি এবং একটি পাখা এবং একটি মোটর, যেগুলো যে কারো বাসায় খুবই সহজেই পাওয়া যাবে এবং এটি আমাদের চার্জারের মাধ্যমে চলবে। এটির স্থায়িত্বকাল অনেক, কারণ এটি চার্জ দেওয়া যাবে, এটির সাথে চার্জের ব্যবস্থা আছে এবং এটি যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা খুবই এটা যাতায়াতে ব্যবহার করতে পারবো, মানে বহনে করার জন্য খুব সুবিধা হবে। কাজটা শেষ করে আসি।